আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এয়ারপোর্টে কি হয় আপনি কি বলতে পারবেন নিশ্চয়ই পারবেন যদি আপনি এয়ারপোর্ট হয়ে অনেকবারই বেড়াতে গিয়ে থাকেন বা কাজে গিয়ে থাকেন যদি দু তিনবার গিয়ে থাকেন তাহলেও চলবে তো আমি এরকমই একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ যার কাজের সূত্রেই হোক বা যে কোনো কারণেই হোক বেশ কয়েকবার প্লেনে চড়া সৌভাগ্য দুর্ভাগ্য দুটোই হয়েছে এবার আমি সেই জন্য যেহেতু আমি অবজার্ভ করতে ভালোবাসি লোকজনকে এবং আমার পারিপার্শ্বিক সমস্ত কিছুকে এনভায়রনমেন্টকে তাই আমার চোখে অনেকগুলো পয়েন্ট পড়েছে যেগুলো একমাত্র এয়ারপোর্টেই দেখতে পাওয়া যায় সেগুলো কি কি? এবার দেখুন মধ্যবিত্ত মানুষ যখন মনে হয় যে অনেকটা ডিস্টেন্স কিন্তু তাড়াতাড়ি যেতে হবে তখন এয়ারপোর্টে যায় কিংবা তারা বেশিরভাগ সময় ট্রেনে আর লাক্সারি বাসে ট্রাভেল করে সেরকম আমি কিন্তু যখন ওই যে বললাম বড় দায় তাড়াতাড়ি পৌঁছনো যদি সেরকম ব্যাপার থাকে প্লেনটাই আমাদের কাছে সবথেকে সুবিধাজনক আবার এক্সপেন্সিভও বটে কিন্তু প্লেনে করে বেড়াতে যাওয়ার সময় বা প্লেনে করে এদিক ওদিক যাওয়ার সময় মানুষের মধ্যে আমি জানি না কী হয় একটা আলাদাই পরিবর্তন দেখতে পাওয়া যায় তো সেই পয়েন্টটা কী সর্বপ্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে মানুষ এয়ারপোর্টে গিয়ে প্রচণ্ড যাকে বলে একেবারে ইম্পর্টেন্ট একটা ব্যাপার করে প্রচণ্ড সিরিয়াস হয়ে যায় কারোর সাথে কথা বলবে না এই আমরাই বা আমাদের মতোই মধ্যবিত্ত মানুষজন আমরা যখন দূরপাল্লার ট্রেনে কোথাও যাই বা বেশ অনেকটা সময় ধরে লোকাল ট্রেনে কোথাও যাই তখন পাশে বসা লোকজনের সাথে ইজিলি কথা বলি কথাবার্তা শুরু হয়ে যায় টুকটাক জিজ্ঞেস করি কতদূর যাবেন দাদা আচ্ছা 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 বেশ 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 কিন্তু এয়ারপোর্টে গিয়ে মানুষের কি হয় আই ডোন্ট নো এয়ারপোর্টে গিয়ে কেউ কারোর সাথে কথা বলে না প্রচণ্ড সিরিয়াস হয়তো যাবে কোথায় যাবে হয়তো বাগডোগরা যাবে কিন্তু ওই যে সময়টুকুর জন্য সে কারণ নয় কেউ কারণ নয় ভাই হুম মানে ততক্ষণের জন্য সে কি করবে যাবে এয়ারপোর্টে ঢুকবে একটা চেয়ার দেখবে সেখানে বসবে এবং বসার পরেই কানে গুঁজবে হেডফোন এবং তারপরে একটা প্রচণ্ড একটা বিষণ্ন মুখে ওই সঙ্গের ব্যাগটাকে চেকিংয়ের জন্য ঢুকিয়ে দেবে ঝাঁঝা ঝাঁঝা করতে করতে একটা এক্সরে মার্কা মেশিনের মাঝখান দিয়ে ব্যাগটা চলে যাবে তার মধ্যে গুরুত্বপূর্ণ কী কী জিনিস আছে সবাই দেখবে আর কি ল্যাংটো করে ব্যাগ দেখা হবে আচ্ছা সেটা একটা হয়ে গেল তারপরে আবার কি হবে এই ব্যাগ নিয়ে আবার একটা বিরাট বড় কথা আছে ট্রেনে করে বাসে গেলে যাও বা এখনও ওই বড় বড় সেই আগেকার দিনের যে ব্যাগগুলো হয় চওড়া স্ট্র্যাপওয়ালা ঢোলকের মতন যে ব্যাগগুলো কাঁধে নিয়ে যেতে হয় আমার একটা ওরকম আছে সেই ওই ব্যাগগুলো নিয়ে আমরা ট্রেনে বাসে কিন্তু অনায়াসে যেতে পারি যেগুলো দেখলে মনে হয় দূর থেকে কেউ একটা পোলিও খাওয়াতে আসছে কিন্তু এই ক্ষেত্রে এয়ারপোর্টে সচরাচর আপনারা ওইরম ব্যাগ দেখতে পাবেন না মানে ডাফেল ব্যাগ দেখা যাবে না কি দেখা যাবে অবশ্যই চার চাকা ব্যাগ হতে হবে ব্যাগের তলায় মানে মোটা মোটা ধামড়া হ্যামবার্গারের মতো দেখতে সুটকেসগুলোর নিচে চারখানা চাকা লাগাতে হবে এবং যাত্রী মাল নিজের দায়িত্বে নেয়ার মতোই ঘর 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 করে আওয়াজ করতে করতে ব্যাগটাকে টানতে টানতে টানা হিঁচড়া করতে করতে নিয়ে যাবে প্লেনে এয়ারপোর্টে আরেকটা জিনিসও দেখতে পাওয়া যায় সেটা কি মানুষের একটা টেন্ডেন্সি আছে বিশেষ করে বাঙালিদের এয়ারপোর্টে গিয়ে ইংলিশ বলা মানে আননেসেসারি ইংলিশ বলে এয়ারপোর্টে ঢুকেই কীরকম একটা ছোট্ট উদাহরণ দিই যখন রাস্তায় সে দাঁড়াবে কোথাও একটা কিছু জটলা হলে তাকে যদি যেতে হয় রাস্তা দিকে কী বলবে দাদা একটু দেখি কি দেখতে চাইছে সেটা বড় কথা নয় কিন্তু দাদা একটু দেখি বলেই লোকে সরে যায় কিংবা অটো গেলে রিক্সা হলে কী বলবে দাদা যাবেন রিক্সা যাবে কিন্তু এই ক্ষেত্রে প্লেনে উঠে এয়ার হোস্টেসকে দেখে তার গায়ে লাগানো ব্যাচ দেখে বোঝা যাচ্ছে সে বাঙালি তাও কি বলবে এক্সকিউজ মি এক্সকিউজ মি হ্যালো এক্সকিউজ মি এবং তারপরে আবার অনেক কিছু জিজ্ঞেস করবে মানে এটা কি টিকিটের সাথে ধরা আছে এটা জিজ্ঞেস করবে না ইজ দিস ইনক্লুডেড ইজ ইট কমপ্লিমেন্টারি বার্থডে লোক বার্ডি বার্ডি বাতে এবং সব থেকে মজার কথা সিটে বসার পর ওই যে বাকিলটা লাগাতে হয় সেটা লাগাতে গিয়ে কিন্তু অনেকেরই একটু আধটু প্রবলেম হয় বিশেষ করা যারা একেবারেই মানে নিউ ফ্লায়ার কিন্তু তারা তাহলেও কিন্তু কি করবে কারোর ঝট করে পাশের জনের হেল্পটা কোনো দিন চাইবে না তারা খটাস, খটাস, ফটাস এরকম আওয়াজ করে নিজেরাই বেল্টটাকে লাগাবার চেষ্টা করবে এবার যখন পারবে না তখন স্কিউজ নিই বলে কোনো এয়ার হোস্টেসকেই ডাকবে বা কোনো কেবিন ক্রু কাউকে ডাকবে এবং সেইটা করবার পর আর কি করবে হাতে কিছু থাক না থাক মোবাইলে এয়ারপ্লেন মোড থাক না থাক খোঁচানো মোবাইলটাকে খোঁচানো যাক না যাক পাশের লোকের সাথে পারত পক্ষে কথা বলবে না কারণ পাশের লোকও তো একেবারে ইন্টারেস্টেড নয় সবার তো সবার তো মানে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে সফিস্টিকেশান ঝরে পড়ছে কেউ কারোর সাথে কথা বলবে না স্পেকটি নট তখন তারা কি করবে ওই যে সামনের সিটার পেছনে গোঁছা যে কাগজপত্রগুলো থাকে চারটি হাবি জাবি ম্যাগাজিন যেগুলো জন্মে কেউ ছুঁয়েও দেখে না এবং ওই প্লেন যদি জলের মধ্যে ঢুকে যায় তাহলে কিরাম করে মুখে ফুঁ দিয়ে বেরোবে অক্সিজেন দেবে একে অপরকে তারপরে ব্যাগ খুলে কিরাম করে পিঠে হাওয়া বেঁধে ঢুকবে কী সব যাই না আমি ওগুলো আদৌ প্লেন ভেঙে পড়লে দিনও কারণ মাথায় থাকে কি না বাই বাইদাবে ওইগুলোকে নিয়ে নিয়ে পড়বে বা কত জানছি কত বুঝছি পুরো বিজ্ঞান পুরো স্টিফেন হকিং যাকে বলে তো যাই হোক এরকম প্লেনে ওঠার পরেই মানুষ এরকম যায় না কেন প্রেস্টিজ এরকম সব ব্যবহার করতে থাকে তবে এইটুকু বলতে পারি প্লেনে উঠলে আমার অন্তত মনটা একবারে টুম্পা হয়ে ওঠে কারণ একেবারে মাটিতে থাকা আমরা মানুষগুলো যখন মেঘেদের কোলে চলে যেতে পারি যখন দেখি সেখানে একটা অদ্ভুত সূর্যের আলোর রোশনাই যে রোশনাইটা নিচে থেকে সচরাচর দেখতে পাওয়া যায় না তখন সত্যি দুর্দান্ত লাগে তাই বলে কাউকে ছোট করছি না ট্রেন আর প্লেনের মধ্যে আমার কিন্তু বেশি ভালো লাগে ট্রেনে ভ্রমণ কারণ সেইটাতে কোথাও না কোথাও অনেক বেশি আন্তরিকতা পাওয়া যায় আর এই এয়ারপোর্টের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করায় আপনাদেরও কিছু কিছু কথা মনে পড়ে গেল এয়ারপোর্টে কি কী দেখেছেন সেটা অবশ্যই জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে এবং খুব তাড়াতাড়ি ফিরব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা